এক্সাম তো ক্যান্সেল, কি স্ট্রিম চুজ করবে কিছু ভাবলে? কি কনফিউজিং ব্যাপার, তাই না? এই স্ট্রিম চুজ করাটা, ওয়েট, আমি এই ভিডিওতে তোমাদের এই স্ট্রিম চুজ করা নিয়ে কিছু কথা শেয়ার করব। স্টুডেন্টরা সাধারণত স্ট্রিম চুজ করার আগে কি কি বিষয় ভুল করে, তারা কোন কোন ভুল জিনিসের উপর বেস করে তাদের স্ট্রিম চুজ করে নেয়, সেগুলো নিয়ে আজকে তোমাদের বলবো। আমি এটাও বলবো যে কোন কোন বিষয়ের উপর বেস করে স্ট্রিম চুজ করা উচিত। চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো টেন্থ দেওয়ার পরে সমস্ত স্টুডেন্টের মধ্যে একটা খুব বড় কনফিউশন হলো, কি স্ট্রিম নেব, সায়েন্স নেব, আর্টস নেব, নাকি কমার্স নেব, কোন স্ট্রিমটা নেব, কোনটা আমার জন্য পারফেক্ট হবে। তো আমি বলবো রিল্যাক্স থাকো, এত কনফিউশনের কোনো দরকার নেই। কিছু কিছু জিনিসের উপর বেস করে তোমার স্ট্রিমটা চুজ করো, কয়েকদিন সময় নিয়ে তোমার স্ট্রিমটা চুজ করো, তাহলে তুমি ঠিকঠাক স্ট্রিম চুজ করতে পারবে। স্টুডেন্টরা স্ট্রিম চুজ করতে গিয়ে দুটো জিনিসে ভুল করে ফেলে। এক হচ্ছে তারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে তাদের স্ট্রিম চুজ করে নেয়, আর দু নাম্বার হচ্ছে তারা তাদের মার্কসের উপর বেস করে স্ট্রিম চুজ করে নেয়। কিন্তু আমি বলবো তোমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা মার্কস কোনোটার উপর বেস করে স্ট্রিম চুজ করো না। তোমাদের ইন্টারেস্ট কোন ফিল্ডে আছে সেটা দেখো, দেখেই তোমাদের স্ট্রিমটা চুজ করো। কারণ আশেপাশের অনেক লোকেই বলবে সায়েন্স নে, সায়েন্স নে, সায়েন্সে অনেক স্কোপ পাবি, আর্টসে কিচ্ছু নেই, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যে স্ট্রিম নিয়েই পড়ো না কেন, তোমাদের যে স্ট্রিমেই ইন্টারেস্ট থাকুক না কেন, সমস্ত স্ট্রিমে কিন্তু স্কোপ আছে। সমস্ত স্ট্রিম থেকে গিয়েই তোমরা শাইন করতে পারো লাইফে। তো এরকমও কোনো ব্যাপার নেই যে সায়েন্স নিলেই খুব ভালো শাইন করা যাবে আর আর্টস নিলে করা যাবে না, বা এরকমও কোনো ব্যাপার নেই 90% মার্কস পেয়েছে মানেই সে সায়েন্স নেবে, সেরকম নয়। তোমরা যদি ওই সাবজেক্টগুলো পড়তে ইন্টারেস্টেড থাকো, তোমরা যদি কেপেবল থাকো ওই সাবজেক্টগুলো পড়তে, কারণ 10th স্ট্যান্ডার্ডের যে সায়েন্স আর 11th-12th স্ট্যান্ডার্ডের যে সায়েন্স, তার মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে। আবার এরকমও না যে অনেক বেশি নাম্বার পেয়েছে মানে সে আর্টস নিতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নেই। তাই তোমাদের ইন্টারেস্টটা কোন ফিল্ডে আছে সেটা আগে তোমরা অ্যানালাইজ করো, সেটা দেখে তোমরা তোমাদের স্ট্রিমটা চুজ করো। আমি আমার নিজের কথা বলি, আমি মাধ্যমিকে 89-90% মার্কস পেয়েছিলাম, কিন্তু তাও আমি সায়েন্স নিইনি। অনেকেই বলেছিল সায়েন্স নিতে, কিন্তু আমি রিয়েলাইজ করেছিলাম যে ওই ফিল্ডে গেলে আমি হয়তো অতটাও ভালো করতে পারবো না, সেই জন্য আমি কমার্স নিই। তো আমি তোমাদের বলি, কোনো স্ট্রিম চুজ করার আগে দুটো বিষয় নিয়ে একটু অ্যানালাইজ করো। এক হচ্ছে সেই স্ট্রিমেতে গিয়ে তোমাকে কি কি সাবজেক্ট পড়তে হবে, আর দু নাম্বার হচ্ছে সেই স্ট্রিমটার ফিউচার কেরিয়ার অপশন কি কি আছে। তো আমি যেহেতু কমার্স স্ট্রিম থেকে বিলং করি, তাই কমার্স স্ট্রিম সম্পর্কে তোমাদের কিছু ধারণা আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তো সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে আমি বলি যে এগুলো যেহেতু ক্লাস 10th পর্যন্ত কিছুটা সাবজেক্ট এগুলো থাকে, তো সেগুলো নিয়ে কিছুটা বেসিক আইডিয়া আমাদের থাকে। যদিও 11-12-এর কাছে খুবই সামান্য সেগুলো, তাও কিছুটা বেসিক আইডিয়া আমাদের থাকে। কিন্তু কমার্স স্ট্রিমটা, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বলছি, কমার্স স্ট্রিমটা কিন্তু 11-12-এর কাছে একদমই নতুন। তাই এই স্ট্রিমটায় হুট করে চলে যাওয়ার আগে তোমাদের এই স্ট্রিমটা নিয়ে কিছুটা বেসিক আইডিয়া অবশ্যই থাকা উচিত। আমি তোমাদের কিছুটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি এই কমার্স স্ট্রিম থেকে বিলং করি, তাই আমি তোমাদের কিছুটা বেসিক আইডিয়া এই স্ট্রিমটার সাবজেক্টগুলো সম্বন্ধে এবং এগুলোর কেরিয়ার অপশন সম্বন্ধে দেওয়ার চেষ্টা করব। আমি পরে এই কমার্সের কেরিয়ার অপশন নিয়ে একটা ভালো করে ভিডিও বানিয়ে দেব। এই ভিডিওটাতে আমি জাস্ট তোমাদের বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা এগুলোর উপর বেস করে তোমাদের স্ট্রিমটা চুজ করতে পারো। কমার্স স্ট্রিমটাই হচ্ছে পুরোটা ফিনান্স, ইকোনমি আর বিজনেস রিলেটেড। প্রথমেই দেখি এখানে কি কি সাবজেক্ট থাকে। মেইনলি এখানে চারটে সাবজেক্ট থাকে। প্রথম সাবজেক্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাতে কি করতে হয়, বিভিন্ন বিজনেসের যে ডে টু ডে ট্রানজাকশন হয় সেগুলোকে তারা কিভাবে বইতে রেকর্ড করে এবং সেগুলো থেকে কিভাবে পরে ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করে, সেইগুলো এইখানে ডিসকাস করা হয় বা এখানে শেখানো হয়। এই সাবজেক্টটা হচ্ছে ম্যাক্সিমামটাই, প্রায় 90%টাই প্র্যাকটিক্যাল প্রবলেম আর 10% মতো থিওরি থাকে। এরপরে সেকেন্ড যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ। এখানে হচ্ছে কোনো বিজনেস কিভাবে গ্রো করা হবে, সেটাকে কিভাবে তৈরি করা থেকে কিভাবে গ্রো করা হবে, সেই সমস্ত কিছু এখানে পড়ানো হয়। আর এই সাবজেক্টটা হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল সাবজেক্ট। এখানে বিভিন্ন বিজনেসের প্ল্যানিং, অর্গানাইজিং, সেটাকে কিভাবে গ্রো করা হবে, সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করা হয়। থার্ডলি যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এটা দুটো সাবজেক্ট, দুটো সাবজেক্ট এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে
50-50 মার্কস করে থাকে, একসাথে কম্বাইন করা থাকে এই দুটো সাবজেক্ট। প্রথমটা হচ্ছে কস্টিং, এটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের কস্ট মানে তার দাম নির্ধারণ করা, এবং যে ট্যাক্সি ট্যাক্স যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান যে ট্যাক্স সিস্টেম রয়েছে সেটার মধ্যে ইনকাম ট্যাক্স পোর্শনের কিছুটা অংশ এই 11-12 পড়ানো হয়। আর ফোর্থ যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং। কমার্শিয়াল ল মানে হচ্ছে এখানে কোম্পানি ল এবং বিজনেস ল এর কিছুটা পোর্শন পড়ানো হবে। আর অডিট হচ্ছে কোনো কোম্পানির অডিট মানে তার ফাইনাল যে অ্যাকাউন্টস গুলো তৈরি হয় সেগুলো কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল সাবজেক্ট। আর একটা কথা বলে দিই, এই যে কস্টিং ট্যাক্সেশন সাবজেক্টটা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে। এরপরে এটা গেল হচ্ছে আমাদের সাবজেক্ট সম্বন্ধে বেসিক আইডিয়া। এরপরে আমাদের কোন স্ট্রিম চুজ করার জন্য যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই স্ট্রিমটা নিয়ে আমি যদি পড়াশোনা করি তাহলে ফিউচারে গিয়ে আমি কি কি কেরিয়ার অপশন পাবো। তো এই কমার্স স্ট্রিম রিলেটেড যে বিভিন্ন কেরিয়ার অপশনগুলো নিয়ে রয়েছে সেগুলো সম্বন্ধে আমি একটা ডিটেলসি ভিডিও পরে তৈরি করব। এখন আমি তোমাদের জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার জন্য কিছু কথা বলছি। সমস্ত স্ট্রিমেরই দুটো ফিল্ডে কেরিয়ার গড়া যায়, একটা হচ্ছে একাডেমিক ফিল্ড আর একটা হচ্ছে প্রফেশনাল ফিল্ড। সেরকম কমার্স স্ট্রিমের ক্ষেত্রেও একাডেমিক ফিল্ডের কিছু কেরিয়ার আছে, আবার প্রফেশনাল ফিল্ডের কিছু কেরিয়ার আছে। একাডেমিক ফিল্ডের কেরিয়ার কী কী রয়েছে, যেরকম টিচার প্রফেসর এগুলো হচ্ছে একাডেমিক কেরিয়ার। আর প্রফেশনাল কী কী কেরিয়ার রয়েছে তার জন্য আলাদা করে কোর্স পড়তে হয়, ওইটার জন্য পড়াশোনা করতে হয়। তার মধ্যে রয়েছে যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপরে রয়েছে সিএমএ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সিএস কোম্পানি সেক্রেটারি, এছাড়া রয়েছে সিপিএ সিএফএ, এই সমস্ত অনেক রকম প্রফেশনাল কোর্স রয়েছে যেগুলো ক্লাস 12-এর পর তোমরা পার্সিউ করতে পারো এবং সেখান থেকে একটা ব্রাইট ফিউচার তৈরি করতে পারো। এবং এই সমস্ত যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে এগুলোর জব প্রোফাইল এবং স্যালারি ভীষণই হাই এবং ভীষণই ভালো, ঠিক আছে। তো তোমাদের আরেকটা কথা বলি, এই একাডেমিক কেরিয়ার আর প্রফেশনাল কেরিয়ার ছাড়াও আরেকটা খুব ভালো কেরিয়ার অপশন হচ্ছে এন্টারপ্রেনিয়ারশিপ। এটা হচ্ছে নিজে স্টার্ট আপ শুরু করা, কিন্তু এই এন্টারপ্রেনিয়ারশিপ যে কোনো ফিল্ড থেকেই করা যায়, কিন্তু কমার্স যেহেতু বিজনেস রিলেটেড তাই এখানে এমন কিছু জিনিস পড়ানো হয় তোমরা তোমাদের বিজনেস কিভাবে স্টার্ট করবে, সেটাকে কিভাবে গ্রো করবে এবং প্রপার বিজনেস আইডিয়াস এখান থেকে পাওয়া যায়, ঠিক আছে। তো আমি এখন বলবো যে এখন কোনো জবের থেকে নিজে স্টার্ট আপ করা ইজ ওয়ান অফ দ্য বেস্ট কেরিয়ার অপশনস। তো এটা ছিল কমার্স স্ট্রিমের বিভিন্ন সাবজেক্ট এবং তার কেরিয়ার অপশন নিয়ে বেসিক আইডিয়া। তোমরা এটাকে একটা এক্সাম্পল হিসাবে নিতে পারো। তোমাদের বলি, কোনো স্ট্রিম চুজ করার আগে কিছুটা সময় নিয়ে চিন্তা করো, সেই স্ট্রিমটার ব্যাপারে বিভিন্ন জিনিস অ্যানালাইজ করো। আমি যেহেতু কমার্স স্ট্রিমে সেই জন্য আমি কমার্স রিলেটেড আইডিয়া তোমাদের দিতে পারলাম। তোমরা যদি সায়েন্স বা আর্টসের কোনো ফিল্ডে ইন্টারেস্টেড হও তাহলে সেখানেও এই জিনিসগুলো অ্যানালাইজ করে তবে তোমরা স্ট্রিমটাকে চুজ করো, যে সেখানে কী কী সাবজেক্ট তোমাদের পড়তে হবে বা কোন কোন সাবজেক্টে তোমরা ইন্টারেস্টেড রয়েছো এবং সেগুলো নিয়ে পড়লে তোমাদের কেরিয়ার অপশন কী রয়েছে, এই সমস্ত জিনিসগুলো অ্যানালাইজ করে তবেই তোমরা স্ট্রিমটা চুজ করো। তো আজকের ভিডিওতে এইটুকুই। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে আমরা কমার্স স্ট্রিমের বিভিন্ন সাবজেক্ট পড়িয়ে থাকি। আমাদের 11-এর ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও আমাদের এই চ্যানেলকে ফলো করতে পারো। আজকের জন্য এইটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।